হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে তোমাদের বাংলার অষ্টম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থের প্রশ্ন উত্তর শেয়ার করবো বা হাতে কলমে প্রশ্ন উত্তর শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও বলে এবং সেখানে প্রায় দশটা মতো প্রশ্ন দেওয়া রয়েছে এবং তারপরে এগারো দাগে রয়েছে কিছু টিকা আবার দুটো প্রশ্ন রয়েছে তো এরকমভাবেই কিছু প্রশ্ন রয়েছে আগে আমরা এই প্রশ্নগুলো দেখে নেব তো প্রথম প্রশ্ন হচ্ছে কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন ভারতবর্ষ এমন একটা স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে মানুষ যেমন পুণ্যের টানের তীর্থক্ষেত্রে যায় তেমনই ভারতভূমির টানেই তারা এখানে ছুটে এসেছে তাই ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে পরের প্রশ্ন মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন হচ্ছে ভারত তো কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীর রূপে বর্ণনা করেছেন সাগরে যেমন নানা নদীর ধারায় এসে মিলিত হয় তেমনি এখানেও নানা ধর্ম নানা বর্ণ নানা জাতি নানা সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে নেক্সট হচ্ছে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পঙ্ক্তি উদ্ধৃত করো পংক্তিটি হলো ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর নেক্সট ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল তাদের পরিণতি কি ঘটল। অতীতে শখ হুন পাঠান মোগল প্রভৃতি জাতি ও বিদেশি শক্তি ভারতবর্ষকে পদানত করতে এদেশে এসেছিল এখানে এসে তারা সবাই এক দেহে লীন হয়ে গিয়েছিল আমাদের সভ্যতার মাঝে তারা নিজেদের মিশিয়ে দিয়েছিল পরের প্রশ্ন পশ্চিম আজ খুলিয়াছে দা আর উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এমন পরিস্থিতির পরিস্থিতিতে কবির আমবিষ্ট অম্বিষ্ট কি উদ্ধৃতাংশে বিভিন্ন ব্রিটিশ ফরাসি ইত্যাদি জাতির ভারতে আগমনের কথা বলা হয়েছে সেখান থেকে আগত মানুষজন তাদের শিক্ষা ও সংস্কৃতিকে উপহার হিসেবে এদেশে নিয়ে এসেছে কবি মনে করেছেন যারা আসছে তারা দেবে আর নেবে মিলবে এবং মেলাবে কেউ ফিরে যাবে না নেক্সট আমার শনিতে রয়েছে ধন ধনিতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র কেন বলা হয়েছে কেন ই সে সুর কবির রক্তে ধ্বনিত হয় উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত কবিতা থেকে গৃহীত এখানে ঐক্যের সুরের কথা বলা হয়েছে নানা জাতি নানা দেশ নানা সম্প্রদায়ের মানুষ তাদের বৈচিত্র্য নিয়ে ভারত সত্তার সঙ্গে মিলিত হয়েছে আত্মার আত্মীয় হয়ে মিশে গেছে এদেশের সংস্কৃতিতে তাই তাকে বিচিত্র বলা হয়েছে লাস্ট পার্টের হচ্ছে যুদ্ধের রণদামা বাজিয়ে উন্মাদ কলরবে কেউ কেউ ছুঁয়েছিল এদেশের মাটি আবার গিরি পর্বত মর্বত বেরিয়ে কেউ এসেছিল ভারতবর্ষের সৌন্দর্য আহরণ করতে তারা আজ দূরবর্তী কেউ নয় সবাই স্বজন সমব্যাথী আত্মার আত্মীয় হয়ে মিশে গেছে দেশের সংস্কৃতিতে হয়েছে এদেশের কল্যাণকর্মে তাই আর তাই বিচিত্র সুর একত্রিত হয়ে ঐক্যের সুর পবিত্র রক্তে ধ্বনিত হয় নেক্সট হে রুদ্রবীণা বাজো 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 রুদ্রবীণা কি কবিতার বেঁচে ওঠার প্রত্যাশী কেন এই উদ্ধৃতাংশটি রবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ নামক কবিতা থেকে গৃহীত এখানে রুদ্র বিনা বলতে বোঝায় শিবের বিনা যা প্রলয়ের ডাক দেয় রুদ্র বিনা বাজার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ও ইতিহাসে বিরাট পরিবর্তন সূচিত হয় রুদ্র বিনার বাজনায় নানা অশুভ শক্তি দূর হয়ে যাবে শুভ শক্তির জয় হবে বিদ্বেষ ভুলে সকলে একাত্ম হয়ে উঠবে এই আশা থেকেই কবিতার বেঁচে ওঠার প্রত্যাশী next আছে সে ভাগ্যে লেখা ভাগ্যে কী লেখা আছে সে লিখন পাঠ করে কবিতার মনে কোন শপথ গ্রহণ করেছেন যে হোমের আগুনে বিভেদ ভুলে একই বিরাট হৃদয় গড়ে উঠেছিল এখন সেই হোমের আগুনে দুঃখের রক্ত শিখা চলছে সেই দুঃখকে সহ্য করতে হবে অন্তরে দহন করতে হবে তাই ভাগ্যে লেখা তাই ভাগ্যেলেখা সে লিখন পাঠ করে কবি শপথ গ্রহণ করেছেন যে একতার ডাক শুনে তিনি সেই দুঃখ বহন করবেন সমস্ত লজ্জা ও ভয় জয় করবেন এর ফলে এই অপমান দূরে সরে যাবে নেক্সট পোহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোক উজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারত তীর্থ কবিতায় রূপায়িত হয়েছে ভারত তীর্থ কবিতায় কবি আহ্বান জানিয়ে বলেছেন যে অন্ধকার রাত শেষে সেই আলোক দিনটি আসবে যেদিন আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আসবে এবং এক হয়ে মিলিত হবে ব্রাহ্মণ যেদিন মন যেদিন মন সূচি করে যে পতিতের হাত ধরবে এবং ম অপমান তার ঘুরতে যাবে নেক্সট হচ্ছে মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক যে সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে উদ্ধৃত অংশে কবি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ পতিত ব্রাহ্মণ এদের সকলকেই কবি মার অভিষেকে এগিয়ে আসতে বলেছেন এখানে দেশ মাতা অর্থাৎ ভারত মায়ের কথা বলা হয়েছে পরাধীনতার শৃঙ্খলা শৃঙ্খল মোচন করে নতুন দিনের আলোয় স্বাধীনতার অভিষেকের কথা এখানে বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে পঞ্চশস্যের সমাহারের মতো সমস্ত শ্রেণীর মানুষের সম্মেলনে মঙ্গলরূপ ঘটের প্রতিষ্ঠা করতে হবে আর জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে ভারতের তীর্থ নির্ তীর্থ পবিত্র করার মাধ্যমেই অভিষেক সম্পন্ন ও সার্থক হবে এরপরে আমরা দেখব এগারো দাগ এগারো দাগে রয়েছে টিকা লেখ প্রথম টিকা রয়েছে ওঙ্কার ধ্বনি ওঙ্কার হল একটি শক্তির প্রতীক পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে চালনা করে এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওঙ্কার ধ্বনি নেক্সট টিকায় যাওয়ার আগে যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো তারপরে রয়েছে শখ শক হল একটি প্রাচীন নিষ্ঠুর ও যোদ্ধা জাতির শকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্র দামন জুনাগড় শিলালিপি থেকে তার রাজত্বকাল সম্পর্কে নানা তথ্য জানা যায় প্রাচীন ভারতে বারবার এদের আক্রমণ ঘটে ঘটেছে দমন করেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি শক জাতির উল্লেখ করেছেন নেক্সট হচ্ছে হুন হুনটা ছিল মধ্য এশিয়ার তুর্কি মঙ্গ তুর্কি মঙ্গলদের একটি শাখা এরা শেথ হুন নামেও পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরবর্তীকালে হুন আক্রমণ শুরু হয় শেষ পর্যন্ত মালবের রাজা যশোবর্মন হুনদের প্রতিহত করেন হুন আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে ভারতের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি হুন জাতির উল্লেখ করেছেন নেক্সট হচ্ছে মোগল মোগল বা মোগল হলো মধ্য এশিয়ার জনজাতি ভারতবর্ষে এরা কয়েকশো বছর রাজত্ব করেছে বাবর আকবর শাহজাহান প্রমুখরা ছিলেন ভারতবর্ষের মোগল সম্রাট ভারতে বহু স্থাপত্য কীর্তি মোগলরা তৈরি করেছে তারপরে হচ্ছে দ্রাবিড় দ্রাবিড় হল ভারতবর্ষের এক প্রাচীনতম জাতি আর্যরা এদেশে আসার অনেক আগে থেকেই এই জাতির অধিবাসীরা এদেশে বসবাস করত দ্রাবিড় জাতি বিশ্বে এক নতুন ভাষা বংশের জন্ম দেয় তামিল তেলেগু কন্নড় প্রভৃতি ভাষা এই দ্রাবিড় সংস্কৃতিরই ফসল ভারতবর্ষে আর্য জাতি ও সংস্কৃত ভাষা বিপুল প্রভাব ফেললেও দ্রাবিড়রা তাদের নিজস্বতা হারিয়ে ফেলেনি এরপরে আসছে ইংরেজ ইংল্যান্ডের অধিবাসীদের বলা হয় ইংরেজ এরা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল কিন্তু ভারতের ঐশ্বর্যে প্রলুব্ধ হয়ে প্রায় দুশো বছর এই জাতি ভারতে রাজত্ব করেছিল সর্বশেষ নানা অত্যাচার সহ্য করে বহু স্বাধীনতা সংগ্রামের প্রাণ বিসর্জনের বিনিময়ে ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতরণ করা সম্ভব হয় ও ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তারপরে আসছে দাগ বারো দাগের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে প্রাচীনকাল থেকে ভারতবর্ষের বহু জনজাতি এসে বহু জনজাতি এসেছে শখ খুন পাঠান ইত্যাদিরা ভারতে এসেছে কেউ এসেছে রাজত্ব করতে কেউ বা এসেছে লুণ্ঠন করতে এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে বারংবার ঘটেছে অতীতের সেই ইতিহাসের পথ দিয়েই এসেছে ইংরেজ এরা সবাই এসেছে এসে এসে কালক্রমে ভারতের সাথে একাত্ম হয়ে গেছে কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও কবি কল্পনা করেছেন যে এমন দিন আসবে যেদিন ভারতীয়দের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এক হয়ে যাবে এক হয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হবে তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন উত্তর যে কটা ছিল সেগুলো আমি শেষ করলাম নেক্সট ক্লাসে বাকি যে দাগ নম্বরের যে পার্টগুলো রয়েছে বাক্য রচনা থেকে শুরু করে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি পরের ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ক্লাসটা যাদের ভালো লাগলো আর যারা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা পেতে চাও তারা ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পা সো অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আর যারা চাও টেলিগ্রাম চ্যানেল থেকে ডাইরেক্ট পিডিএফটা নিয়ে দিয়ে বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করে যেতে পারো সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো আর পিডিএফের পাসওয়ার্ড হবে নাইনটি থ্রি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ